আসসালামু আলাইকুম গাইজ, লঞ্চ করে দিল রেডমি দুটি দুর্দান্ত ফোন। হ্যাঁ, রেডমি K70 প্রো চ্যাম্পিয়ন লাম্বরগিনি এডিশন, অ্যান্ড আরেকটি হলো রেডমি K70 আলট্রা এক্সট্রিম এডিশন। আজ আমরা এই দুটি ফোন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। গাইজ, প্রথমে আমরা যদি বক্স কন্টেন্টের কথা বলি, হ্যাঁ বক্সটি অনেক লম্বা পেয়ে যাচ্ছেন। লাম্বরগিনি ডিজাইন রয়েছে, লাম্বরগিনি ব্র্যান্ড রয়েছে নিচের দিকে, অ্যান্ড ব্যাক সাইডে এখানে লেখা রয়েছে 24 GB ওয়ান টিবি। বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই কন্টেন্টটা চাকছি ছোট্ট বক্স, যেখানে বাইরের দিকে রয়েছে সেম টেজ একটা টুল, অ্যান্ড তারপরে ডকুমেন্টস রয়েছে, অ্যান্ড নেক্সট কন্টেন্ট রয়েছে একটি কেস। ওয়াও, লুক ইট দিস, কেসের কোয়ালিটি দেখুন, একেবারে সফট কেস পেয়ে যাচ্ছেন, যেখানে আবার লাম্বরগিনি ডিজাইন রয়েছে। যাই হোক, কেসটি আমার কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, কেসটির ভেতরে নিচের দিকে রয়েছে ফিতে লাগাবার সিস্টেম, যেখানে আপনি ফিতে লাগিয়ে ফোনটিকে সুরক্ষা দিতে পারবেন। হ্যাঁ, তারপরে কন্টেন্ট রয়েছে 120 ওয়াটের অ্যাডাপ্টার এই টাইপ কেবিলের সঙ্গে, অ্যান্ড নেক্সট কন্টেন্ট ফোন রয়েছে, তারপরে নেক্সট কন্টেন্ট রয়েছে এই টাইপ টু সি টাইপ কেবিল। হ্যাঁ, এবার ফোনটি দেখুন, ওয়াও লুক ইট দিস, ডিজাইনটি দেখুন, মাথা নষ্ট করার ডিজাইন। হ্যাঁ, এখানে রয়েছে মিডিল দিয়ে ভাঁজ, মনে হচ্ছে যেন দুই দিকে ভাঁজ করা রয়েছে। ফোনটি রয়েছে দুটি কালার, কালার দুটি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে নিচের দিকে লাম্বরগিনি সঙ্গে কোলাবোরেশন করে লাম্বরগিনির ব্র্যান্ড বসেছে এই মোবাইলটি, অ্যান্ড ব্যাক সাইডে গ্লাস রয়েছে যা একেবারে গ্লোসি ফিনিশের সঙ্গে আসছে, দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডে এখানে তিনটি ক্যামেরা লেন্স রয়েছে, একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, ক্যামেরা মডেলটি দেখতে পাচ্ছেন কতটা হাইট করা রয়েছে, কতটা বাম্পি রয়েছে। যাই হোক, সব মিলে ডিজাইন কিন্তু এবার অনেক ইউনিক করেছে, যা আপনাকে মানতেই হবে। ক্যামেরা লেন্সের পাশে রেডমির লোগো থাকছে, অ্যান্ড 50 MP ওয়াইড ক্যামেরা লেখা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, ভলিউম ডাউন বাটন। ফোনটির ওয়েট থাকছে 214 গ্রাম, অ্যান্ড থিকনেস থাকছে 8.5 mm। ফোনটির ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, যা 1.5K ডিসপ্লে, 144,000 রিফ্রেশ রয়েছে, অ্যান্ড 2600 নিট পিক ব্রাইটনেস রয়েছে, P3 কলার গাম মোড রয়েছে, অ্যান্ড 2880 Hz PWM ডাইমিং রয়েছে চোখে নিরাপত্তার জন্য। হ্যাঁ, ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 50+8+2, যেখানে সেন্সর রয়েছে মেন সেন্সর সোনি IMX800, অ্যান্ড ফোন ক্যামেরা সেলফি ক্যামেরাতে রয়েছে 20 MP সেলফি ক্যামেরা। পারফরমেন্স, এখানে রয়েছে একটি স্টোরেজ 1 TB 24 GB, অ্যান্ড এখানে রয়েছে LPDDR5X UFS 4.0, যা N2 স্কোর প্রায় 23 লাখের মতো আসে। আবার এখানে BC কুলিং চেম্বার লাগানো হয়েছে 5000 mm2, এখানে ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটে ফাস্ট চার্জার রয়েছে, যা আপনি বক্সের মধ্যে দেখেছেন। তাছাড়া ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 রয়েছে, NFC এখানে রয়েছে, আর 5G তো সফট রয়েছে, AI রয়েছে ফোনে, অ্যান্ড এখানে স্টিরিও ডুয়েল স্পিকার রয়েছে। গাইজ, এবার যদি আমরা বলি রেডমি K70 আলট্রা এক্সট্রিম এডিশনের কথা, হ্যাঁ এখানে ডিসপ্লে সেম রয়েছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্টেন্ড, ওটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এখানে রয়েছে 4000 নিট পিক ব্রাইটনেস, এখানে ওলেড ডিসপ্লে রয়েছে। তাছাড়া এখানে সফটওয়্যার, এখানে MIUI 14 রয়েছে, Android 14 রয়েছে, আর ওখানে ছিল হাইপার ওয়াস। ওয়াসের কিন্তু দুটি ফোনের পার্থক্য রয়েছে, যা আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন। এটাতে প্রসেসর রয়েছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক ডিমনেস্টি 9300+, যেটা ফোনের নোটের প্রসেস হয়েছে। এখানে CPU-র প্রথমের হাই স্পিড রয়েছে 3.25 GHz Cortex-X4, কিন্তু ওখানে ছিল 3.4 GHz। এখানে ওই FS4.0 LPDDR5X রয়েছে, কিন্তু এটাতে অনেকগুলি ভ্যারিয়েন্ট পেয়ে যাবে, ওটাতে শুধুমাত্র ছিল 24 GB 1 TB। সো ক্যামেরাও এখানে সেম রয়েছে, দুটোতেই 8K ভিডিও 24 FPS শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরা তো এখানে সেম রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দুটোতেই ডিসপ্লের মধ্যে রয়েছে, ব্যাটারও সেমই রয়েছে। সো এখানে কালার পেয়ে যাবেন তিনটে, ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট। সো গাইজ, আশা করছি এই ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল, আল্লাহ হাফেজ।